গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল একদম রেডি বেড়াতে যাওয়ার জন্য এই জাস্ট আমরা বেরোবো সবাই। তাহলে চলো, দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে। টাটা। আপাতত আমরা বসে গেছি, বাকিরা উঠবে এখন। দ্বিতীয় পর্যায়ে গাড়ির লোডিং আবার কমপ্লিট। এই আমাদের মেম্বার্স, ওই যে পেছনে মিমি, কোথায় মিমি, মুখটা দেখা, এই তো। আর আমাদের তুফানি তপেন্দুদা আর একটু পরে উঠছে। আমাদের তুফানি তপেন্দুদা, তুফানি আজ কুছ তুফানি করতে হ্যায় বলে দাও, হবে তো? হাউ ইজ দা জোশ? হাই স্যার, ম্যাম। আমাদের সবার একটু ব্রেকফাস্ট চলছে। আমি একটু স্প্রাইট আনতে দিলাম, একটু মানে মুডটাও চেঞ্জ হবে, একটু ফ্রেশও লাগবে। আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়িতে। তো আমাদের মধ্যে তপেন্দুদা আছে, আমাদের তুফানি তপেন্দুদার মিটার অলরেডি ডাউন। পেছনে ওইদিকে মিনি একটু একটু ডাউন। আর কে কে ডাউন না আপ তোমরা? আমরা ডাউন থেকেও হাই, কিন্তু যারা যে আমাদের তুফানি, সে যে মানে সেও হচ্ছে যে মানে বাকি দুজনের মতো মাঝে মাঝেই যে একটু করে থাকে তুফান, আবার তো এনার্জি এখন ধূপ নিয়ে সে এনার্জি স্টোর করছে। আচ্ছা, ধূপ ধূপ। তো আজকে আমরা উঠেছি কিন্তু অনেক ভোর ভোর, সেজন্যই আর কি অনেকেরই এনার্জি মিটার ডাউন হয়ে গেছে। আমি আজকে উঠেছি 3:15। তুই কটা উঠেছিস? আমি তো মানে রাত্রিটাই ছিল, মানে সকাল হয়নি আমার, তো আধা ঘন্টা মাঝখানে একটু ন্যাপ নেওয়া হচ্ছে। ঠিক আছে প্রিয়া, আমার ঘুমই হয়নি ওই 1 ঘন্টার মতো। আচ্ছা তপেন্দুদা, আমার আজকে আমি 1:30 দিকে ঘুমিয়েছি, বোধ হয় 1:30 দিকে উঠেছি 4:00। আর ওইদিকে ওইদিকে পেছনে এবার মিমি বলবে কি? আমি 4:30, 4:30। আচ্ছা, ও আমার সাথে ও উঠে গেছে। আচ্ছা, তার মানে সব থেকে বেশি যে এক্সাইটেড ছিল, যে ঘুমাবে না বলছিল, সেই সব থেকে বেশি ঘুমাইছে। তাই দেখা গেল সব থেকে বেশি ঘুম চেয়ে হয়েছে, তো সেই সব থেকে বেশি এনার্জি লেস আজকে। এখন এখন তুফানি, আমাদের তুফানি 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 তপেন্দুদা, তুফানি টাইটেলটা তাহলে কেড়ে নিত কে না হলো তার থেকে। ঠিক আছে, আপাতত আমরা হোল্ড করলাম, রাত্রে বেলা থেকে এনার্জি হাই হয়। হ্যাঁ ঠিক আছে, তো এনার্জি আপ করতে একটু 7 আপ হয়ে যায়। পাহাড়কে ওয়েলকাম করার আগে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দুদিকেই এইরকম জঙ্গল ঘেরা রাস্তা। ওয়েদার অনেকটা মানে ঠান্ডা হয়ে এসছে, মানে আমরা শিলিগুড়িতে যতটা গরম পেলাম তার থেকে এখানটা অনেকটাই মানে ওয়েদার টেম্পারেচার অনেকটাই কিন্তু লো এখন। তো পাহাড় রানী আমাদের মুখ দেখালেন, ওয়েলকাম জানাচ্ছে আর কি। থ্যাংক ইউ ফর ইওর ওয়েলকাম। এখন আমরা পৌঁছে গেছি মিরিকে, একটা ভিউ পয়েন্টে একটু ওয়েট করছি। এখানটাতে সামান্য একটু কিছুক্ষণ দাঁড়িয়ে একটু খেয়েটে তারপর এগোচ্ছি লেপচা জগতের দিকে। আর এই যে আমাদের সবাই সেলফি তুলতে ব্যস্ত, এখানটাতে একটা খুব স্পেশাল জিনিস রয়েছে, দ্যাট ইজ আইল অফ মিরিক।
আর এখানটা তো সবাই ভিড় করে আছে ছবি তোলার জন্য, জানি না আমরা এখানটাতে ছবি তোলার চান্স পাবো কি পাবো না, দেখি চেষ্টা করে যদি হয় তাহলে একটু ছবি তুলেই যাব। এটাকে মিস করা যায় বলুন। এই ভিউ পয়েন্টটা হলো টিংলিং, তো দেখতেই পাচ্ছেন যে আমার চেহারাটা একটু বিধ্বস্ত আছে এতক্ষণ জার্নির ফলে, শরীরটা একটু খারাপও আছে। তো সব মিলিয়ে খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। আর এখান থেকে ধীরে ধীরে একটা চিল্ড উইন্ড মানে মনে হচ্ছে এখন আলটিমেটলি যে পাহাড়ের ঠান্ডাটা লাগছে আর কি। কারণ আমাদের সবারই একটা কোয়েশ্চেন ছিল তাই না মিমি, যে ঠান্ডা কখন আসবে, ঠান্ডা কখন আসবে, তো আলটিমেটলি ঠান্ডাটা পাচ্ছি। যদিও এখন আমরা কিছু সোয়েটার বা জ্যাকেট কিছু পরিনি, কিন্তু এখানটাতে যথেষ্ট মানে হাওয়াটা ভীষণই ঠান্ডা এখন মনে হচ্ছে, না সত্যিকার এসি পাহাড়ে। তাহলে বলো কেমন লাগছে? দারুণ দারুণ, একদম দুর্দান্ত। আর টিংলিং এর ভিউটা সত্যি সব সময়ই ভালো। আজকে দিনটা খুব একটা রোদ ঝলমলে নয়, মানে আমরা যেখান থেকে স্টার্ট করেছি আমাদের ওদিকটা তো যথেষ্ট চকচকে একদম রোদ ঝলমলে দিন, কিন্তু এই জায়গাটা একটু মেঘলা তাই একটু ডাল আসছে পিকচার গুলো। তবে মোটের উপর দারুণ। তো টিংলিং এর যেটা স্পেশালিটি দা আইকন আই লাভ মিরিক, এই আমাদের আকাদি চড়ে গেল। আর এখান থেকে একটু ভিউটা দেখিয়ে দিই, ফটো সেশন চলছে। পিয়া আর এই যে ক্যামেরা পার্সন তপেন্দুদা ভালোই পেয়েছে। আর ওই দিকে মিমি কোন পোজে ফটো তুলবে বুঝতে পারছে না। একটা রেস্টুরেন্টে এলাম একটু টুকিটাকি খাওয়ার জন্য। এই ব্যালকনিটা আমি এন্ট্রান্সটা দেখাতে পারিনি, এটা ব্যালকনিটা। এখান থেকে যেন ভিউটা আরও বেশি ছবিল মনে হচ্ছে। আর এখানটাতে এই ব্যালকনিতে বসে বসে আমরা স্টিম মোমো এখন এনজয় করব। দ্য ভিউ রিয়েলি লুকস অসম। এই পাইন গাছগুলো জাস্ট ছোটোবেলায় এরম ছবি আঁকানোর চেষ্টা করতাম, হয়ে উঠতো না, আজকে সত্যি ছবি চোখের সামনে। দারুণ একটা ভিউ। আর এই ভিউ এনজয় করতে করতে মোমো খেতে হবে আর কি, মোমো খাবো। এই আবার এখানটাতে সুন্দর রোদ ঝিকিমিকি করছে, সুন্দর হাওয়া, সুন্দর হাওয়া। চুলের 12টা বেজে 13টা হয়ে গেছে, না চুলটা স্পাইকের মতো হয়ে গেছে। আমার আমার তোমারটাও সুন্দর, হ্যাঁ আমারটা মোটেও সুন্দর না, আমারটা পাগলের মতন ব্যাপার। মোমোটা আসুক একটু ওয়েট করি, বাকিদের একটু ডেকে নিতে হবে। হ্যাঁ বাকিদের ডেকে নিতে হবে, তারা এখনো ফটো সেশনে ব্যস্ত। আর এই দেখুন এখানে এক মহাশয় ঘুমোচ্ছে শান্তিতে, সত্যি এরকম ঠান্ডা হাওয়াতে। আচ্ছা তপেন্দু, ওই যে বাকিরা ওখানটাতে জমা হয়ে আছে, ঠিক আছে মোমো খেতে খেতে আবার আসছি। এই যে আমাদের মোমো চলে এসছে, চটটা পট হাত পাত স্যানিটাইজ স্যানিটাইজ করে নিলাম একটু ওয়েট করে। এই একটা এর মাঝে একটা ঘটে গেছে একটা দুর্ঘটনা, সেটা হলো সানগ্লাসের একটা সাইড গেছে ভেঙে। তো মিমি ওটাকে আপাতত রিপেয়ার করার চেষ্টা করছে, চেষ্টা চালাচ্ছে, দেখা যাক চেষ্টা কি দাঁড়ায়। চালান করি মুখে
আমরা শেষমেশ অনেক মানে জ্যাম ছিল রাস্তায়, কার্শিয়াং রুটটা আজকে বন্ধ, আমাদের মিরিক হয়ে আসতে অনেকটা লেট হয়ে গেল। ফাইনালি এসে পৌঁছলাম আমাদের হোটেল রুমে, আর এসে একটু ফ্রেশও হয়ে নিলাম আর কি, শরীরটা চলছিল না। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, কিপ ইট ফিট।